সিলেটে সাংবাদিক তাজউদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা বলেন, গত 12 এপ্রিল দৈনিক সিলেটের ডাকের উপপ্রধান রিপোর্টার তাজউদ্দিনের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। এই ঘটনার 5 দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি।